দিনাজপুরের বীরগঞ্জে শব্দস্বরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমতাজউদ্দিন। এতে অংশ নেন দেশ ও বিদেশের প্রায় 300 বেশি কবি, সাহিত্যিক ও ছড়াকার। উপস্থিত কবি সাহিত্যিকদের আলোচনা, কবিতাবৃত্তি, ছড়া, গল্প, সাহিত্য সম্মাননা ও স্মারক প্রদান এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাহিত্য সম্মেলন যেন মিলন মেলায় পরিণত হয়। শব্দস্বর সাহিত্য সংকলন তৃতীয় বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন, সাহিত্য সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান। প্রত্যন্ত গ্রামীণ পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এ আয়োজন বলে জানান আয়োজকরা।